কড়াইটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে সরষের তেল। তেল গরম হয়ে গেছে, এবার আমি মাছগুলো ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ফোড়ন দেব কালো জিরা। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে আমি ফোড়ন দেব কালো জিরা। কালো জিরাটা ফুটে উঠেছে, এর মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন বাটা। দিচ্ছি কুচি রাখা টমেটো। টমেটোটা নরম হয়ে এসছে, এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো মিশিয়ে নিচ্ছি, আর নিচ্ছি হলুদ, লঙ্কা গুঁড়ো, আর দিচ্ছি পরিমাণ মতো নুন। সব মশলাগুলো সাথে এবার কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমি এর মধ্যে পরিমাণ মতো দিয়ে দেবো জল। ঝোলটা ফুটে ওঠার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেবো। ঝোলটা ফুটে উঠেছে, এখন আমি এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ঢেকে দেবো কম আঁচে 10 মিনিটের জন্য। মাছের ঝোলটা তৈরি হয়ে গেছে, এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো চিড়ে রেখেছিলাম। এবার দিয়ে দিচ্ছি এক চামচ মতো সরষের তেল। ভালো করে মিশিয়ে দিচ্ছি ঝোলের সাথে। এখন আমি এটা নামিয়ে নেব। তৈরি হয়ে গেল ডিম ভরা ট্যাংরা মাছের ঝোল বা তেল ঝাল। ট্যাংরা মাছের তেল ঝালও বলা যায় এই রান্নাটিকে।